বদরের যুদ্ধে যখন কাফের মুশরিকরা শোচনীয় ভাবে পরাজিত হলো, পরাজয়ের এই খবর যখন মক্কার চতুর্দিকে ছড়িয়ে গেল, এই খবর মক্কায় সর্বপ্রথম ছড়িয়ে দিয়েছিলেন হাইসুমান বিন আব্দুল্লাহ আল খুজাঈ। এই ব্যক্তি কাফেরদের শোচনীয় পরাজয়ের এই খবর মক্কায় নিয়ে গিয়েছিলেন। মক্কাবাসী লোকেরা যখন, কাফের মুশরিকরা যখন বদরের পরাজয়ের খবর শুনল, তারা তখন শোকে দুঃখে পাথর হয়ে গেল। বদরের এই শোক তারা সহ্য করতে পারল না। যারা তাদের আত্মীয় স্বজন হারিয়েছেন, কাফের নেতৃবৃন্দ একটা নিষেধাজ্ঞা জারি করল, কেউ যেন কোনো বিলাপ না করে, কেউ যেন কোনো ক্রন্দন না করে। গোটা মক্কায় কাঁদতে নিষেধ করে দেওয়া হলো। সমস্ত মক্কার মধ্যে ক্রন্দনের একটা নিষেধাজ্ঞা আরোপ করে দেওয়া হলো। যখন মক্কায় বদরের এই পরাজয়ের খবর গিয়েছিল, তখন অবস্থাটা কিরকম ভয়াবহ ছিল শুনেন। আবুল আহাব বদরের যুদ্ধে অংশগ্রহণ করে নাই, বড় বড় মাতব্বরি করে কিন্তু যুদ্ধে ভয় পায়। আবুল আহাব বদরের যুদ্ধে যায় নাই, সে তার পক্ষ থেকে একজনকে বদরের যুদ্ধে পাঠিয়েছিল। বদরের যুদ্ধে তার এক ভাতিজা অংশ নিয়েছিল, যার নাম ছিল আবু সুফিয়ান বিন হারিস বিন আব্দুল মুত্তালিব। সে যখন ফিরে আসলো, আবুল আহাব তার কাছে গিয়ে বলল, ভাতিজা, তুমি বদরের ময়দান থেকে এসেছো, বদরের যুদ্ধের খবর কি? তোমরা কি মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার দলবল সবাইকে হত্যা করে চলে এসেছো নাকি? ভাতিজা তখন বলল, চাচা আবুল আহাব, আমি তো নিজেই আমার জান নিয়ে কোনো মতে এখানে আসতে পেরেছি। আবুল আহাব অবাক হয়ে গেল। আবুল আহাব বলল, 1000 এত বড় বাহিনী কেমনে তারা তোমাদেরকে পরাজিত করে দিল? ওরা তো সংখ্যায়ও কম ছিল। আবু সুফিয়ান বিন হারিস বিন আব্দুল মুত্তালিব সে তখন তার চাচা আবুল আহাবকে বলল, হে আমার চাচা আবুল আহাব, আপনি বলছেন তারা সংখ্যায় মাত্র 313 জন, আমি তো রণক্ষেত্রে ছিলাম, আমি দেখেছি এই 313 জনের সাথে, এই 313 জনের সাথে সাদা সাদা ঘোড়ার উপরে আরোহণ করা, সাদা কালো মিশ্রিত ঘোড়ার উপরে আরোহণ করা শুভ্র বসনের কিছু লোক, যাদের চেহারা অত্যধিক সুন্দর ছিল, এই 313 জনের সাথে তারাও যুদ্ধে সামিল হয়ে আমাদের সবার উপরে অতর্কিত আক্রমণ চালিয়েছিল। আমাদের নেতাদের শরীর থেকে গর্দান তারা আলাদা করে দিয়েছে, আমি আমার নিজের চোখে দেখেছি। সে তার চাচাকে আবুল আহাবকে বলেছিল, ওয়াল্লাহি মা তুলিকু শাইআ ওয়ালা ইয়াকুমু লাহা শাই, তারা এমন ভাবে আমাদের উপর আক্রমণ চালাচ্ছিল, আমাদের কাউকেও তারা ছাড়ে নাই, তাদেরকে পরাভূত করা কিংবা তাদেরকে মোকাবেলা করার কোনো শক্তি বা সাহস তখন আমাদের ছিল না। আবুল আহাব তার ভাতিজার সাথে যখন এরকম কথাবার্তা বলছিল, পাশেই ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আব্বাস রাদিয়াল্লাহু আনহুর একজন ক্রীতদাস যার নাম ছিল আবু রাফিয়া। আবু রাফিয়া যখন এই কথা শুনলেন, তিনি তখন বললেন, ওয়াল্লাহি তিলকাল মালাইকা, এই আবু রাফিয়া তিনি গোপনে গোপনে ইসলাম কবুল করেছিলেন, ইসলামটা প্রকাশ করেন নাই। যখন তার সামনে তিনি বদরের জয়গাতা, তিনি যখন তার সামনে বদরে মুসলমানদের বিজয়ের কথা শুনলেন, তখন তখন তিনি আবুল আহাবকে বললেন, ওয়াল্লাহি তিলকাল মালাইকা, আবুল আহাবকে বললেন, আবুল আহাব আর তার ভাতিজা দুজনকে বললেন, ওরা কোনো সাধারণ মানুষ ছিল না, ওরা ছিল আল্লাহর প্রেরিত ফেরেশতা, সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে আবুল আহাব আরো বেশি ক্ষিপ্ত হয়ে গেল। আবুল আহাব ক্ষিপ্ত হয়ে ওই আবু রাফিয়া নামক ক্রীতদাসকে কাছে ডেকে এনে তার গালের মধ্যে ভীষণ জোরে একটা চর মারল, এরপরে তাকে মাটিতে ফেলে দিল। মাটিতে ফেলে দিয়ে তার উপরে অতর্কিত হামলা চালালো, তাকে অতর্কিতভাবে মারতে লাগলো। তখন সেই মুহূর্তে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী উম্মুল ফাদল তিনি আসলেন, এসে তিনি একটা লাঠি হাতে নিয়ে আবুল আহাবকে আঘাত করে বললেন, ইস্তাদআফতাহু আন গাবা আনহু সাইয়্যিদু, তার মনে তার মালিক বাড়িতে নেই বলে তুমি তার উপরে কেন দুর্বল ভাবে হামলা করছো? আবুল আহাব তখন
কিছুটা অপমানিত বোধ করল। এরপরে সে তার বাড়িতে চলে গেল। আবুল আহাব সেও ছিল ইসলামের জঘন্য দুশমন। আবুল আহাব সেও ছিল ইসলামের জঘন্য দুশমন। আবু জাহাল, উতবা, শাইবা, উমাইয়া বিন খালফের মতো ইসলাম বিরোধী দুশমনেরা বদরের যুদ্ধে অংশগ্রহণ করে নির্মমভাবে তারা নিহত হয়েছিল। কিন্তু আবুল আহাব বদরে অংশগ্রহণ করে নাই। আবুল আহাব বদরে অংশগ্রহণ না করেও বদর যুদ্ধের মাত্র কয়েকদিন পরে অত্যন্ত জিল্লতির সাথে মৃত্যুবরণ করেছিল। আবুল আহাব তার মাথার মধ্যে যখন উম্মে ফদল একটা লাঠি দিয়ে আঘাত করেছিলেন, এই জখম থেকেই তার একটা সংক্রমণ ব্যাধির উদ্ভব হলো। একটা মহামারীতে সে আক্রান্ত হয়ে গেল। একটা সংক্রামক মহামারীতে আক্রান্ত হয়ে সে যখন ঘরের মধ্যে পড়ে রইল, তার বউ তার ছেলেমেয়েরা তাকে ছেড়ে এবার চলে গেল। কারণ সংক্রমণ ব্যাধিকে সবাই তো কম বেশি ভয় পায়। তার নিজের স্ত্রী, তার ছেলেরা তাকে ছেড়ে দিয়ে চলে গেল। অবশেষে আবুল আহাব একা হয়ে গেল, নিঃস্ব হয়ে গেল। একা হয়ে, নিঃস্ব হয়ে ঘরে পড়ে রইল সেই সংক্রামক মহামারীতে আক্রান্ত হয়ে। তিন দিন পরে দেখা গেল, কয়েকদিন পরে দেখা গেল আবুল আহাব মারা গেল। সংক্রামক ব্যাধি হইলে সবাই মোটামুটি ভয় পায় না? ভয় পায় যে একজন থেকে আরেকজনের কাছে চলে যায় কিনা। আবুল আহাব ঘরের মধ্যেই পড়ে রইল, ঘরের মধ্যে একাকী পড়ে রইল। তার বিবি, তার স্ত্রী, তার ছেলেরা তাকে ছেড়ে চলে গেল ঘরের মধ্যেই। কয়েকদিন পরে থেকে সে নিঃসঙ্গ অবস্থায় মারা গেল। তিন দিন পর্যন্ত তার লাশ ঘরে পড়ে থাকলো। শুনতেছেন তো আপনারা, আবুল আহাব কেমনে মরছে শুনে। তিন দিন তার লাশ ঘরে পড়ে থাকলো, কেউ তার লাশকে গিয়ে ছুঁইতেছে না। কিছুদিন আগে কয়েক, যখন দুই বছর করোনা মহামারী ছিল, এরকম চিত্র তো আপনারাও দেখেছেন। বাবা মা মারা গিয়েছে বা ঘরের কেউ মারা গিয়েছে, ঘরের লোকেরাই লাশের ধারে কাছে যায় নাই। কি বলেন, এই চিত্র কি আমরা দেখি নাই? আবুল আহাব একটা সংক্রমণ ব্যাধি, একটা মহামারীতে আক্রান্ত হয়ে মারা গেল। তিন দিন তার লাশ ঘরে পড়ে আছে, কেউ যায় না। অবশেষে লোকজন আবুল আহাবের ছেলেদেরকে বলল, তোমরা কেমন ছেলে, তোমাদের বাপ মারা গিয়েছে, তার লাশ ঘরের মধ্যে তিন দিন পড়ে আছে, তোমরা কেন তার দাফনের একটা ব্যবস্থা করছো না? কারণ এরকম থাকলে তো দুর্গন্ধ ছড়াবে। অবশেষে এরকম সমালোচনা যখন আরম্ভ হলো, তার ছেলেরা একজন লোক ভাড়া করলো, একজন লোককে ভাড়া করে তার লাশ ঘর থেকে বের করে একটা উঁচু পাহাড়ে নিয়ে গেল। একটা উঁচু পাহাড়ে নিয়ে গিয়ে কেউ ছুঁইতেছে না লাশটাকে, লাঠি দিয়ে গুতায়া গুতায়া একটা গর্তের মধ্যে ফেলে দিল। ধারে কাছেও যাচ্ছে না, নিজের ছেলে ধারে কাছে যায় না। ইসলাম বিরোধিতার ফলাফল এমনই হয়। অনেক সময় দেখা যায় মানুষ ক্ষমতার চোটে যা মন চায় তাই বলে, কিন্তু যখন সবকিছু মানুষ হারিয়ে ফেলে তখন দেখা যায় যারা আশেপাশে ঘুরঘুর ঘুরঘুর করতো তারাও আশেপাশে থাকে না। এরকমই পরিণতি হয়। এই পরিণতি আল্লাহর তরফ থেকে আসে। তার ছেলেরা লাশ ছুঁইতেছে না, একজন লোক ভাড়া করে আনছে, গুতাইয়া গুতাইয়া ঠেলাইয়া ঠেলাইয়া একটা গর্তের মধ্যে ফেলে দিয়েছে। আপনাদেরকে বলেছিলাম বেশ কয়েক জুমা আগে নবীজি সাফা পাহাড়ে উঠে যখন দাওয়াত দিয়েছিলেন, তখন আবুল আহাব পাথর হাতে নিয়ে নবীজির মাথা মুবারকে নিক্ষেপ করে বলেছিল, তাব্বাল্লাক ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। দেখেন এর কয়েক বছর পরে আল্লাহ প্রতিশোধ কেমনে নিলেন, সে নবীকে পাথর মেরেছে, এখন তার লাশ গর্তের মধ্যে ফেলে দেওয়ার পরে এটাকে তো মাটি চাপা দেওয়া দরকার, নইলে তো দুর্গন্ধ ছড়িয়ে যাবে। এবার তার নিজের ছেলেরা, নিজের ছেলেরা পাথর হাতে নিয়ে বাপের মরা লাশের উপরে পাথর ছুঁড়ে ছুঁড়ে, পাথর ছুঁড়ে ছুঁড়ে পাথরের স্তূপ দিয়ে তার লাশটাকে চাপা দিয়ে দিল। এই হচ্ছে ইসলাম বিরোধিতার করুণ পরিণতি। আল্লাহ তাআলা কাফিরদের বিরুদ্ধে অ্যাকশন নেন বিভিন্ন ভাবে। কিছু কিছু কাফেরকে আল্লাহ তাআলা তার
মুমিন বান্দাদেরকে দিয়া তাদের উপর প্রতিশোধ নেন যেমন আবু জাহাল উতবা শাইবা এরা বদরের মাঠে নির্মমভাবে মুমিনদের হাতে নিহত হয়েছে কিন্তু আবু লাহাব সে তো যুদ্ধেও যায় নাই তাকে মুমিনরা হাতের নাগালে পায় নাই তো মুমিনরা হাতের নাগালে না পাইলো সাইজ করার জন্য তো একজন আছেন তিনি কে আল্লাহ তাআলা এমন একটা রূপ দিলেন ওই রূপ দিয়ে কি রকম মারলেন সেটা বললাম এরপরে কেমনে সে দুনিয়া থেকে গেল সেটাও বললাম সুতরাং আবু লাহাবীয় চরিত্র নিজেদের মধ্যে ধারণ করবে যারা এরকম নির্মম পরিস্থিতির সম্মুখীন হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে তারা এগুলাই হচ্ছে চিরন্তন সত্য কথা সম্মানিত মুসল্লিবৃন্দ মক্কায় পরাজয়ের খবর চলে গেল সবাই ক্ষিপ্ত সবাই সুখ একেবারে দুঃখে পাথর হয়ে গেল শোকাহত সবাই অন্যদিকে গোটা মক্কায় আইন জারি করা হলো কেউ যেন কান্না না করে কারণ কান্না করলে এই সংবাদ যদি মুসলমানদের কাছে যায় মুসলমানরা আনন্দিত হতে পারে অন্যদিকে বদরের ময়দানে বিজয় লাভ করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুইজন সাহাবীকে ডাকলেন বদরের ময়দানে বিজয় লাভ করার পরে নবীজি তার দুইজন প্রিয় সাহাবীকে ডাকলেন একজন হচ্ছেন আব্দুল্লাহ বিন রাওয়াহা আরেকজন হচ্ছেন যায়িদ বিন হারিসা এই দুইজনকে নবীজি ডাকলেন আব্দুল্লাহ বিন রাওয়াহাকে নবীজি ডেকে বললেন তুমি উচ্চ ভূমিতে চলে যাও উচ্চ ভূমিতে গিয়ে বদরের বিজয়ের পয়গাম সবার কাছে পৌঁছে দাও আর নবীজি যায়িদ বিন হারিসাকে ডাকলেন যায়িদ বিন হারিসাকে ডেকে বললেন যায়িদ তুমি মদিনার নিম্ন ভূমিতে চলে যাও মদিনার ভেতরে গিয়ে তুমি অলিতে গলিতে বাড়িতে বাড়িতে বদরের বিজয়ের সংবাদ দাও নবীজি তার নিজের উট যায়িদ বিন হারিসাকে দিলেন যায়িদ বিন হারিসা এবার সেই উঠে আরোহণ করে মদিনায় তিনি চলে গেলেন মদিনায় যাওয়ার পরে মদিনার মুনাফিক এবং ইহুদিরা তারা তখন বলল ওই যে দেখো মুহাম্মাদের উঠে চড়ে যায়েদ আসতেছে তার মানে মুহাম্মদ বদরের ময়দানে নিহত হয়েছে আর যায়েদ বদরের ময়দান থেকে মুহাম্মাদের উঠে চড়ে সে জানের ভয়ে পালিয়ে আসা আরম্ভ করেছে মুনাফিক এবং ইহুদিরা যখন এরকম কথা বলা বলি করল যায়েদ বিন হারিসা আসলেন যায়েদ বিন হারিসা এসে বললেন এই মুনাফিক আর ইহুদিদের কথা তোমরা বিশ্বাস করো না কারণ নবীজি আমাদেরকে আমাকে তার উট দিয়ে বলেছেন আমি যেন বদরের বিজয় এর সংবাদ তোমাদেরকে পৌঁছে দেই অপেক্ষা করো শীঘ্রই নবীজি তোমাদের কাছে আসবেন উসামা ইবনু যায়েদ এবং উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু বদরের যুদ্ধে যান নাই উসামা তার বাবা যায়েদকে বললেন বাবা সত্যি সত্যি কি আপনারা বদরে বিজয় লাভ করেছেন নাকি তখন যায়েদ রাদিয়াল্লাহু আনহু বললেন হ্যাঁ সত্যি সত্যি আমরা বদরের ময়দানে বিজয় লাভ করেছি কারণ বদরের ময়দানে আমাদেরকে যিনি বিজয় দিয়েছেন তিনি কে এই সংবাদ মদিনার সব দিকে ছড়িয়ে পড়ল এই খবরে মুনাফিক যারা ইহুদি যারা তারা অত্যন্ত ব্যথিত হলো তাদের হৃদয় ভারাক্রান্ত হয়ে গেল অন্যদিকে মুসলমানরা তাকবীর ধ্বনি দিয়ে দিয়ে তারা বিজয় আরম্ভ তারা বিজয় উৎসব পালন করা আরম্ভ করল সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ শেষে তিন দিন বদরে অবস্থান করেন তিন দিন বদরে অবস্থান করে এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন নবীজি বদরে যখন তিন দিন অবস্থান করেন বদরের যুদ্ধে কিছু গনিমত যুদ্ধলব্ধ সম্পদ যেগুলো কাফেরদের কাছ থেকে পাওয়া গিয়েছিল সেই গনিমতগুলো কিভাবে বণ্টন করা হবে সাহাবীদের মধ্যে এবার মতবিরোধ দেখা দিবে কারণ যুদ্ধক্ষেত্রে মুসলমানদের মোট তিনটা গ্রুপ ছিল এক গ্রুপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাহারায় নিযুক্ত ছিল দ্বিতীয় গ্রুপ তারা সরাসরি কাফিরদের উপর আক্রমণ করছিল তৃতীয় গ্রুপ এরা গিয়ে গনিমতের মালগুলো কালেক্ট করছিল এই মোট কয় দল হইল জোরে বলেন কয় দল তিন দল আমি আবারও বলছি এক দল নবীজিকে পাহারা দিচ্ছিল
আরেক দল কাফেরদের উপরে আক্রমণ করে কাফেরদেরকে হত্যা করছিল এবং কাফেরদেরকে তাড়িয়ে দিচ্ছিল আর তিন নম্বর গ্রুপ এরা গিয়ে শত্রুদের সেনা ছাউনি থেকে যুদ্ধলব্ধ সম্পদ বা গনিমত দ্বারা কালেকশন করছিল যখন গনিমতের মাল একত্রিত করা হলো তখন যারা গনিমতের মাল এনেছিল তারা বলল যে এই গনিমতের হকদার একমাত্র আমরা কারণ আমরা এটা কষ্ট করে কালেক্ট করেছি আর যারা শত্রুদের উপর হামলা চালিয়েছিল সেই গ্রুপের লোকেরা বলল না গনিমতের মালের বেশিরভাগ হকদার হলাম আমরা কারণ আমরা যদি শত্রুদের উপর আক্রমণ করে আমরা শত্রুদেরকে তাড়িয়ে না দিতাম তাহলে তোমরা গিয়ে গনিমতের মাল কালেক্ট করতে পারতে না বাকি রইল আরেক গ্রুপ যারা নবীজির পাহারায় ছিল যারা পাহারার দায়িত্বে ছিল তারা বলল নবীজি আমাদেরকে পাহারার দায়িত্বে নিয়োজিত করেছেন নইলে আমরাও তোমাদের মতো যুদ্ধ করতে পারতাম আমরাও গিয়ে গনিমতের মাল আনতে পারতাম এখন গনিমতের মাল নিয়ে যখন সাহাবীদের মধ্যে এরকম বাকবিতণ্ডা আরম্ভ হলো সাহাবীদের মধ্যে যখন বিতর্ক শুরু হয়ে গেল গনিমতের মাল নিয়ে যখন বাকবিতণ্ডা আরম্ভ হয়ে গেল আল্লাহ তাআলা সূরা আনফাল নাযিল করলেন সূরা আনফালের প্রথম আয়াত নাযিল হয়ে গেল রব্বুল আলামিন বিধান নাযিল করলেন ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين الله تعالى বলছেন হে নবী তারা আপনাকে যুদ্ধলব্ধ সম্পদ অর্থাৎ গনিমতের মালের ব্যাপারে প্রশ্ন করছে গনিমতের মাল কারা পাবে قل الأنفال لله والرسول আপনি তাদেরকে বলে দেন গনিমতের মাল হলো একমাত্র আল্লাহ আর তার রাসূলের জন্য অর্থাৎ এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন আল্লাহ এবং রাসূল তোমরা কেউ এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকার রাখো না আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানিয়ে দিলেন ফাত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো وأصلحوا ذات بينكم তোমাদের নিজেদের মধ্যকার অবস্থা সংশোধন করে নাও وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো যদি তোমরা মুমিন হও যখন গনিমতের মাল নিয়ে সাহাবীদের মধ্যে বিতর্ক আরম্ভ হয়ে গেল আল্লাহ বললেন গনিমতের মালের ব্যাপারে আল্লাহ এবং রাসূল সিদ্ধান্ত দিবেন এবার গনিমতের মালের ব্যাপারে আল্লাহ তাআলা বিধান নাযিল করলেন চূড়ান্ত বিধান নাযিল করলেন কোরআনুল কারীমের 8 নম্বর সূরা সূরাতুল আনফালের 41 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ বিধান জানিয়ে দিলেন আল্লাহ তাআলা বললেন ওয়ালামু أَنَّمَا غَنِمْتُمْ مِنْ شَيْءٍ فَأَنَّ لِلَّهِ خُمُسَهُ وَلِلرَّسُولِ وَلِذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَابْنِ السَّبِيلِ إِنْ كُنْتُمْ آمَنْتُمْ بِاللَّهِ وَمَا أَنْزَلْنَا عَلَى عبدنا يوم الفرقان يوم التقى الجمعان والله على كل شيء قدير الله تعالى বললেন আর জেনে রেখো গনিমত যে সম্পদ তোমরা গনিমত হিসাবে পেয়েছো এই সম্পদের এক পঞ্চমাংশ অর্থাৎ পাঁচ ভাগের এক ভাগ এর মালিক হচ্ছেন আল্লাহ রাসূল রাসূলের নিকট আত্মীয় ইতিম মিসকিন এবং মুসাফির আল্লাহ বললেন যদি তোমরা আল্লাহর উপর ঈমান আনো যদি তোমরা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে থাকো আর সত্য মিথ্যার পার্থক্যের দিনে আমি আমার বান্দার উপরে যে বিধান নাযিল করেছি যেদিন দুই পক্ষ মোকাবেলা করেছিল যদি তোমরা সেই আল্লাহর উপরে ঈমান আনো এই বিধানকে তোমরা মেনে নাও গনিমতের এই সম্পদ বণ্টনের বিধান যিনি নাযিল করলেন সবাই বলেন তিনি কে
আল্লাহ বললেন নবী এই গনিমতের মালকে আপনি পাঁচ ভাগ করেন পাঁচ ভাগের মধ্যে এক ভাগ রেখে দেন আর চার ভাগ পাঁচ ভাগের চার ভাগ যুদ্ধে যারা অংশ গ্রহণ করেছে তাদের মধ্যে আপনি সমভাবে বণ্টন করে পাঁচ ভাগের চার ভাগ হলো 80% 80% ভাগ করে দেন তো 80% ভাগ করে দিলে বাকি থাকে কত পার্সেন্ট 20% 20% কি সুন্দর সিস্টেম আল্লাহ বললেন এই 20 ভাগের মধ্যে এই যে 20 ভাগ বাকি আছে এগুলো কার অংশ আল্লাহ বললেন এক নাম্বার আল্লাহ দুই নাম্বার রাসূল আপনারা ভাবতে পারেন যে এই যুদ্ধের মাল কি আল্লাহ নিয়া খান নাকি নাউজুবিল্লাহ আল্লাহ এবং রাসূলের অংশ মানে হলো এই সম্পদগুলো যেহেতু সেই সময়ে নবীজি ছিলেন মদিনার রাষ্ট্রের ইমাম রাষ্ট্রপ্রধান এই সম্পদগুলো নবী চাইলে দ্বীনের কাজে জনকল্যাণমূলক কাজে তিনি ব্যবহার করতে পারবেন তাইলে এই 20 ভাগ বণ্টন হবে আল্লাহ রাসূল এরপরে হচ্ছেন নবীজির নিকটাত্মীয় মিসকিন আর হচ্ছে এতিম মিসকিন আর হচ্ছে মুসাফির আল্লাহ আর রাসূলের হচ্ছে এক অংশ আর বাকি আছে কয় অংশ মানে 20% এটাকে যদি আপনারা পাঁচ ভাগ করেন তাহলে আল্লাহ এবং রাসূলের অংশ এটা রেখে বাকি অংশগুলো রাসূলের নিকটাত্মীয় এতিম মিসকিন এবং মুসাফিরদের মধ্যে ভাগ করে দেন নবীজি এই বিধানের আলোকে এবার গনিমতের সম্পদ তিনি ভাগ করে দিলেন যুদ্ধের মধ্যে যারা বন্দী হয়েছিলেন এবার তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া সময় হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর থেকে রওনা দিয়ে সাফরা গিরি সংকট অতিক্রম করে একটি টিলায় গিয়ে বিশ্রাম করেন এবং সেখানে বসেই তিনি গনিমতের মানগুলো বণ্টন করে দিয়েছিলেন এর পূর্বে সাফরা গিরি সংকটে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে যে 70 জনকে বন্দী করা হয়েছিল এই 70 জন বন্দী থেকে 2 জন বন্দীকে সরাসরি মৃত্যুদণ্ডের আদেশ দেন বদরের যুদ্ধে কতজন কাফের বন্দী হয়েছিল 70 জন এদের মধ্যে নবীজি বললেন দুই জনের মৃত্যুদণ্ড কার্যকর করো এই দুই জন এরা কি এমন নিকৃষ্ট লোক ছিল যাদেরকে সাথে সাথে মৃত্যুদণ্ড দেওয়া হলো এই দুই জনের কথা আমি এর আগেও বলেছিলাম এদের মৃত্যুর কাহিনী বলি নাই কিন্তু এদের কুকর্ম বলেছিলাম এই দুই জনের মধ্যে একজন ছিল নাজর বিন হারিস এই লোকটা ছিল কুরাইশদের একজন বড় ব্যবসায়ী নবীজি মক্কায় থাকাকালীন নবীজির দাওয়াত শুনে যখন লোকেরা জড় হতো নবীজির কাছ থেকে কুরআন শুনতো লোকেরা যেন কুরআন না শুনে এই লোকটা ইরাকের হীরা নগরী থেকে প্রস্টিটিউট মহিলাদেরকে ভাড়া করে এনেছিল নর্তকীদেরকে ভাড়া করে এনেছিল এবং মক্কার অলিতে গলিতে সে গানের আসর নাচের আসর জমিয়ে দিয়েছিল যাতে করে যুবক তরুণরা ইসলামের দিকে না যায় যুবক তরুণরা যেন নবীর কাছে গিয়ে কুরআনের কথা না শুনে এই 70 জন বন্দীর মধ্যে এই নাজর বিন হারিস ছিল নবীজি বললেন তাকে মৃত্যুদণ্ড দাও তাকে কতল করো হত্যা করো কারণ সে কুরআনের প্রচারের বিরুদ্ধে গান বাজনা প্রচার করছে এই ছিল একজন নাজর বিন হারিস আর আরেকজন ছিল উকবা বিন আবি মুঈদ এই লোকটা ছিল আরেক নিকৃষ্ট লোক নবীজিকে সে অনেক কষ্ট দিয়েছিল নবীজি একদিন কাবার হাতিমের পাশে নামাজ আদায় করছিলেন এই লোকটা নবীজিকে তার গামছা দিয়ে পেঁচিয়ে কাবা শরীফের চতুর্দিকে টানা হেচড়া করে নবীজিকে কষ্ট দিয়েছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে তার কাছ থেকে নবীজিকে রক্ষা করলেন এরপরে বললেন আতাকতুলুনা রাজুলান আই ইয়াকুলা রাব্বি আল্লাহ তোমরা কি এই অপরাধের কারণে এই লোকটাকে মেরেই ফেলবা যিনি ঘোষণা দিয়েছেন আল্লাহ আমার রব এই লোকটা নবীজিকে নুনা নাবি কেন তোমরা আমাদেরকে অভিনন্দন জানাচ্ছ ওয়াল্লাহি আল্লাহর কসম ইন লাকিনা ইল্লা আজাইজা সুলআন কালবুদনিল মুআল্লাকা কেন আমাদেরকে অভিনন্দন জানাচ্ছ আমরা তো কিছু টাক মাথাওয়ালা বুড়াদেরকে বদরের ময়দানে কতল করেছি তার মানে বোঝা গেল বদরের যুদ্ধে
কাফির যে বড় বড় নেতারা মারা গিয়েছিল এদের বেশিরভাগই ছিল টাক মাথাওয়ালা বুঝতে পেরেছেন তাই জন্য সাহাবী বলেছেন এখানে অভিনন্দন দেওয়ার কি হলো আমরা তো কয়েকটা বুড়া বুড়া টাকওয়ালাদেরকে বদরের ময়দানে সাইজ করেছি এই কথাটা এই জন্য বললাম সেই যুগেও নবীজির যুগেও টাক মাথাওয়ালা বুদ্ধিজীবীরা ইসলামের বিরোধিতা করেছে বেশি তাকায়া দেখেন আজকের সমাজের দিকে টিভি চ্যানেল খুললে দেখবেন টক শোতে এখনো টাকওয়ালা মাতার বুদ্ধিজীবীরা এখনো ইসলাম নিয়ে মারামারি করে ওই সময় ছিল টাকওয়ালা এখনো আছে এক টাকওয়ালা তো মারামারি করতে করতে ক্ষমতা দমতা হারাইছে ওই টাকলান টাকলাকে তো চিনেন আপনারা আরে বাপ রে বাপ এই টাকলা কত কিছু করলো হ্যাঁ ইসলাম থাকবে না ইসলাম তো আছে টাকলা আছে টাকলা নাই নবীজির যুগেও টাকলারা মাতব্বরি করেছে ওই টাকলাগুলো বদরের ময়দানে নির্মমভাবে শহীদ হয়ে নির্মমভাবে তারা নিহত হয়েছে নবীজি মদিনাতে আসার পরে যখন সবাই বিজয়ের জন্য অভিনন্দন জানাচ্ছে সালামা ইবনু সালামা তিনি বলছেন অভিনন্দন জানানোর কিচ্ছু নাই যাদেরকে মারছি কয়েকটা বুড়া টাকলা শয়তান নবীজি মুচকি আসলেন এসে বললেন সাহাবী শোনো তোমরা মারো নাই এদেরকে মারিয়েছেন যিনি তিনি কি আল্লাহ নবীজি মুচকি আসলেন এসে বললেন এই বিজয়ের ক্রেডিট নিজেরা নিয়ে নিও না কারণ বিজয় এসেছে সরাসরি যার তরফ থেকে সবাই বলেন তিনি কে আল্লাহ একজন সাহাবী উসাইদ ইবনে হুদাইন তিনি বদরের যুদ্ধে যান নাই তিনি নবীজির কাছে আসলেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ শুকরিয়া আদায় করছি তিনি আমাদেরকে বিজয় দিয়েছেন আপনার চক্ষুকে শীতল করেছেন আমরা খুশি হয়েছি ওগো আল্লাহর নবী আমি যদি জানতাম বদরে গিয়ে সশস্ত্র সংগ্রাম হবে তাহলে এই মহা সুযোগ থেকে আমি আমাকে বঞ্চিত করতাম না আপনি তো বদরে যাওয়ার আগে বলেছিলেন আপনি একটা অভিযানে যাচ্ছেন কাফেলা আটকানোর অভিযান গত জুমায় এগুলো বলেছিলাম কিন্তু আমি যদি জানতাম এরকম একটা সশস্ত্র সংগ্রাম হবে তাহলে এরকম মহান কাজে আমি আমাকে বঞ্চিত করতাম না নবীজি বললেন সাদাকতা তুমি সত্য বলেছো তোমার মনোবাসনা আমি বুঝতেই পেরেছি নবীজি মদিনাতে আসলেন মদিনায় আসার একদিন পরে ওই যে বন্দীদের কাফেলা দিয়ে আসছিলেন যে বন্দীগুলারে নিয়ে আসো 70 জন থেকে কয়জনের মৃত্যুদণ্ড হয়েছিল কয়জনের দুইটা উৎকৃষ্ট না নিকৃষ্ট গুলা বেশি নিকৃষ্ট কাফের এদের মৃত্যুদণ্ড হলো বাকি 68 জনকে একটা কাফেলা নবীজি সেট করে দিলেন তোমরা নিয়ে আসো আর নবীজি বলেছিলেন এদের সাথে উত্তম আচরণ করবা এদেরকে তোমরা নিয়ে আসো এর একদিন পরেই তারাও অর্থাৎ নবীজি মদিনাতে আসার একদিন পরে ওই কাফেলা ও যুদ্ধ বন্দীদেরকে নিয়ে চলে আসলেন এবার এই বন্দীদেরকে কি করা যায় এদেরকে কি মৃত্যুদণ্ড দিয়ে মেরে ফেলবেন নাকি এদেরকে ছেড়ে দিবেন নাকি এদের কাছ থেকে রক্তের মূল্য আদায় করবেন এ ব্যাপারে নবীজি সাহাবীদের কাছে পরামর্শ চাইলেন নবীজি সাহাবীদেরকে ডাকলেন সাহাবীদেরকে ডেকে তিনি এবার পরামর্শ চাইলেন নবীজি বললেন আবু বকর বলো এই বন্দীদেরকে কি করব বলেন তো আবু বকর কি নরম দিলের মানুষ নাকি গরম মানুষ তিনি যেমন নরম দিলের মানুষ তেমন পরামর্শ দিলেন নরম তিনি বললেন ওগো আল্লাহর নবী যারা বন্দী হিসাবে এসেছে এরা কাফির হলো তো আমাদের ভাই ভাতিজা এরা আমাদের আত্মীয় স্বজন চলুন আমরা এক কাজ করি এদেরকে আমরা মৃত্যুদণ্ড না দিয়ে এদের কাছ থেকে আমরা রক্তমূল্য আদায় করি এদের কাছ থেকে আমরা কিছু টাকা পয়সা নিয়ে এরপরে আমরা এদেরকে ছেড়ে দেই এতে করে দেখা যাবে আমরা কাফিরদের উপরে অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে পারবো দ্বিতীয়ত এদেরকে ছেড়ে দিলে হতে পারে এখান থেকে কারো কারো অন্তর নরম হয়ে যেতে পারে ইসলাম কবুল করতে পারে এবার নবীজি বললেন অমর তুমি দেখি চুপচাপ আর কিছু রাগান্বিত ভাবও দেখা যায় তুমি তো কিছু বলো না এখন বলেন তো অমর কি নরম মানুষ না গরম মানুষ সিদ্ধান্ত হবে নরম না গরম নবীজি যখন বললেন অমর তোমার সিদ্ধান্ত কি অমর বললেন আমার সিদ্ধান্ত হলো সবগুলার মাথা আলাদা করে দেন সবগুলাকে মেরে ফেলেন মানুষ যেমন গরম সিদ্ধান্ত গরম হাসিয়েন না আপনারা বেশ কয়েকটা জায়গায়
عمر رضي الله عنه একا সিদ্ধান্ত নিয়েছেন আর عمر رضي الله عنهর সিদ্ধান্ত শুনে আপনারা হাসলেও عمر رضي الله عنهর সিদ্ধান্তের পক্ষে আল্লাহ আয়াত নাযিল করে عمرের পক্ষে রায় দিয়েছে এই বদরেও عمرের এই সিদ্ধান্তের পক্ষে আল্লাহ একটা আয়াত না দুইটা আয়াত নাযিল করে আল্লাহ বলছেন عمرের সিদ্ধান্ত সঠিক সুবহানাল্লাহ পড়তে মন চায় না এই আয়াতগুলো আসতেছে পড়ে এখন একজন দিলেন নরম আর একজন দিলেন এই দুই রকম সিদ্ধান্তই আসলো দেখা গেল বেশিরভাগ আরেকজন সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি আরেকটু গরম সিদ্ধান্ত দিলেন আব্দুল্লাহ বিন রাওয়াহা বললেন নবীজি সবগুলা কাফেররে বাইন্ডা গাছের তলায় নিয়ে যান যেখানে বেশি গাছ আছে এরপরে কেরোসিন ঢেললা আগুন জ্বালায় দে সবগুলারে মাইল এরকম পরামর্শ আসলো দেখা গেল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরামর্শের পক্ষে বেশিরভাগ সাহাবী মত দিলেন নবীজি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এই মতকে গ্রহণ করে নিলেন বললেন যেহেতু তোমরা বেশিরভাগ এই মতের উপরে আছো তাহলে আমরা কাফিরদেরকে রক্তমূল্যের বিনিময়ে অর্থাৎ মূল্য পরিশোধ করবে এরপরে আমরা তাদেরকে ছাড়ব عمر رضي الله عنه বলছেন আমি আর কিছু বললাম না কারণ নবীজি বলে ফেলেছেন সিদ্ধান্ত নিয়েছেন আমি আর কিছু বলতে পারি কিন্তু ভেতরে ভেতরে عمر رضي الله عنه তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন নবীজি যদি আমার পক্ষে রায় দিতেন তো ভালো হইতো কিন্তু নবীজির সিদ্ধান্ত মাথা নত করে মেনে নিলেন এরপরে عمر رضي الله عنه বাড়িতে চলে গেলেন পরের দিন ফজরের পরে ফজরের নামাজের পরে নবীজি পরের দিন ফজরের নামাজের পরে ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে আসলেন এসে দেখলেন নবীজি এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু কান্না করছেন ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এবং আপনার বন্ধু আবু বকর দুই বন্ধু একসাথে কাঁদেন কেন তখন নবীজি বললেন ওমর রে গতকাল তুমি যে সিদ্ধান্ত দিয়েছিলে ওই সিদ্ধান্তটাই সঠিক ছিল কারণ আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন তুমি যাওয়ার পরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে মুসলমানদেরকে ধমক দিয়েছেন আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন কোরআনুল কারীমের 8 নম্বর সূরা সূরাতুল আনফালের 67 এবং 68 নম্বর আয়াত আল্লাহ নাযিল করলেন ما كان لنبي ان يكون له اسرى حتى يثخن في الارض تريدون عرض الدنيا والله يريد الاخره والله عزيز حكيم الله تعالى آيات نازل করলেন আল্লাহ বললেন কোন নবীর জন্য এটা উচিত নয় তার নিকট যুদ্ধ বন্দী থাকবে এবং পণের বিনিময়ে টাকার বিনিময়ে তিনি তাদেরকে মুক্ত করে দিবেন যতক্ষণ না তিনি জমিনে কাফেরদের রক্ত প্রবাহিত করবেন আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বললেন তোমরা চাচ্ছ দুনিয়ার সম্পদ আর আল্লাহ চাচ্ছেন আখিরাত আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন আল্লাহ তাআলা জানিয়ে দিলেন লাউলা কিতাবুম মিনাল্লাহি সাবাকা লামাসসাকুম ফীমা আখাযতুম আযাবুন আযীম আল্লাহ বললেন আল্লাহর পক্ষ থেকে যদি পূর্বের বিধান না থাকতো তাহলে তোমরা যে রক্তের বিনিময় গ্রহণ করেছো এর জন্য তোমাদের উপর গজব এসে তোমরা ধ্বংস হয়ে যেতে নবীজি কেঁদে কেঁদে বললেন ওমর এই যে আমার সামনে একটা গাছ আছে এই গাছটা আমার থেকে যতটা নিকটবর্তী আমাদের উপরে আল্লাহর গজব ছিল তার চাইতে বেশি আরো নিকটবর্তী আল্লাহ তাআলা গজব দেন নাই কারণ এর আগে আল্লাহ বিধান দিয়েছিলেন فَإِذَا لَقِيتُمُ الَّذِينَ كَفَرُوا فَضَرْبَ الرِّقَابِ حَتَّى إِذَا أَثْخَنْتُمُوهُمْ فَشَدُّوا الْوَثَاقَ فَإِمَّا مَنًّا بَعْدُ وَإِمَّا فِدَاءً حَتَّى تَضَعَ الْحَرْبُ أَوْزَارَهَا الله تعالى إيه আয়াত নাযিল করেছিলেন এটা সূরা মুহাম্মাদের 4 নম্বর আয়াত অতএব তোমরা কাফেরদের সঙ্গে যখন যুদ্ধে অবতীর্ণ হও তখন তাদের গর্দানকে আলাদা করে দাও এরপরে পূর্ণরূপে তাদের উপরে তোমরা বিজয়ী হলে
তাদেরকে শক্ত করে বেঁধে ফেলো এরপরে হয় তাদের উপর দয়া করো অনুগ্রহ করো অথবা তাদের কাছ থেকে মুক্তিপণ নাও নবীজি বলেন এই আয়াত যদি আগে নাজিল না হতো তাহলে তো আল্লাহর গজব চলেই আসতো কারণ বদরের যুদ্ধবন্দীদের ব্যাপারে আল্লাহ চেয়েছিলেন যে এদেরকে সরাসরি হত্যা করে ফেলো কারণ এই কাফেরগুলা বাঁচলে পরবর্তীতে আবার দেখা যাবে যে এরা ইসলামের ক্ষতি সাধন করে বসতে পারে যেহেতু এর আগে আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছিলেন যে বন্দীদেরকে হয় তোমরা দয়া করতে পারো মেরে ফেলতে পারো অথবা তাদের কাছ থেকে বিনিময় নিতে পারো কিন্তু বদরের ব্যাপারটা ছিল আলাদা ওমর রাদিয়াল্লাহু আনহুর সিদ্ধান্তের পক্ষে আল্লাহর রায় ছিল অবশেষে সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করে নবীজি সিদ্ধান্ত নিয়েছিলেন ওই সিদ্ধান্তই থাকলো আল্লাহ গজব দিলেন না আল্লাহ maaf করে দিলেন যুদ্ধবন্দীদের ব্যাপারে ইসলামের বিধান রয়েছে যুদ্ধবন্দীদের ব্যাপারে ইসলামের মোট চারটা বিধান ইসলামী রাষ্ট্রের যিনি খলিফা বা প্রধান থাকবেন এই চারটা বিধানের যে কোনো একটা বিধান তিনি কার্যকর করতে পারবেন যুদ্ধে বন্দী হলে মোট কয়টা বিধান আছে একটা বিধান হলো যুদ্ধবন্দীদেরকে সরাসরি মৃত্যুদণ্ড দেওয়া যাবে দুই নাম্বার বিধান হলো কোন প্রকার বিনিময় না নিয়ে কোন প্রকার বিনিময় না নিয়ে রক্তমূল্য না দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া যাবে তিন নাম্বার হলো রক্তমূল্য নিয়ে এরপরে তাদেরকে ছেড়ে দেওয়া যাবে আর চার নাম্বার হলো চাইলে এদের সবাইকে দাস বানিয়েও রাখা যাবে নবীজি সিদ্ধান্ত নিলেন সাহাবীদের সাথে পরামর্শ করে যে রক্তের বিনিময় এরা রক্তমূল্য দিবে এরপরে তাদেরকে ছেড়ে দেওয়া হবে কিন্তু যারা রক্তমূল্য দিতে পারে নাই এদের অনেককে নবীজি বিভিন্ন ভাবে মুক্ত করে দিয়েছেন অনেককে ফ্রিতেও মুক্ত করে দিয়েছেন আর আবার অনেককে যারা শিক্ষিত ছিল এদেরকে মুক্ত করে দিয়েছিলেন এই মর্মে যে তোমরা মদিনাতে আমাদের ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাবা পড়াশোনা করাবা একজনের মুক্তিপণ ছিল যে অন্তত দশটা ছেলে মেয়েকে শিক্ষা দিবা এরা শিক্ষিত হয়ে যাওয়ার পরে এটাই হবে তোমাদের মুক্তিপণ তাহলে বোঝা গেল যে শিক্ষা দীক্ষার প্রসারেও নবীজি অত্যন্ত ব্যাপক চিন্তা করেছিলেন নবীজি সাহাবীদেরকে বলেছিলেন যে যুদ্ধবন্দীদের সাথে তোমরা উত্তম আচরণ করো আর তারা কেমন উত্তম আচরণ করেছিলেন শুনেন একটা ঘটনা মুসআব বিন উমাইরের ভাই আবু আজিজ তিনি বলছেন আমাকে বন্দী করে যখন আনসারদের একটা বাহিনী আমাকে মদিনায় নিয়ে আসতেছে তখন পথিমধ্যে খাবারের সময় যখন হয়ে গেল আমি তো বন্দী তারা আমারে মারতে পারতো না খাওয়াইয়া রাখতে পারতো কিন্তু দেখা গেল নবীজির সাহাবীদের আদর্শ কেমন ছিল খাবারের সময় যখন হয়ে গেল তারা নিজেরা খেজুর খেল আর আমাকে তারা রুটি দিল আমাকে তারা রুটি দিল আমি রুটি খাচ্ছিলাম না লজ্জা লাগতেছিল ফিরিয়ে দিলাম তাও আবার তারা আমাকে রুটি দিল তাদের এই চমৎকার আদর্শে আমি অনুপ্রাণিত হলাম কিন্তু তাদের সামনে আমি ইসলাম কবুল করলাম না ইসলাম কবুল করলে তারা কিংবা কাফেররা ভাববে তরবারির ভয়ে আমি ইসলাম কবুল করেছি আমি রক্তমূল্য দিয়ে যখন আমি তাদের কাছ থেকে ছুটে আসলাম এরপরে আমার গোত্রে এসে সবাইকে বললাম আমি তাদের আদর্শে অনুপ্রাণিত হয়েছি তরবারির ভয়ে আমি ইসলাম কবুল করব না সবাইকে জানিয়ে দিয়ে নবীজির কাছে গিয়ে সে কালেমা পড়ে তখন মুসলমান হয়েছে এটা ছিল সাহাবীদের আদর্শ ওয়ালিদ ইবনে মুগীরা বলছেন সাহাবীদের এমন আদর্শে অনুপ্রাণিত হয়ে যুদ্ধবন্দীদের অনেকেই এরকম ইসলাম কবুল করেছিল আব্বাস রাদিয়াল্লাহু আনহুর তো চমৎকার একটা ঘটনা আছে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যুদ্ধবন্দী হয়ে তিনি আসলেন নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন ভাতিজা আমার কাছে রক্তমূল্য দেওয়ার মতো কোনো টাকা পয়সা নাই আমারে ফ্রিতে ছেড়ে দাও নবীজি বললেন চাচা বদরের যুদ্ধে আসার আগে আপনি আপনার স্ত্রীকে জানিয়ে মাটির নিচে আপনি যে কিছু টাকা পয়সা ধন সম্পদ লুকায় রেখে আসছিলেন ওগুলো তো আছে আপনি ওখান থেকে আনান তখন তিনি উচ্চ কণ্ঠে বললেন আমি যে ধন সম্পদ আর কিছু দিরহাম মাটির নিচে রেখে এসেছি এটা আমি আর আমার স্ত্রী ছাড়া কেউ জানে না আপনি কিভাবে জানলেন নিশ্চয়ই আপনি আমাদের মতো সাধারণ কেউ নন আপনি অতি মহামানব আপনি আল্লাহর পয়গম্বর আল্লাহ আপনাকে জানিয়েছেন সুতরাং আমি আর দেরি করতে চাই না ওখানেই কালেমা পড়ে মুসলমান হয়েছে এবং রক্তমূল্য দিয়েছেন এছাড়া একেবারে ফ্রিতেও নবীজি অনেককে ছেড়ে দিয়েছেন তাদের মধ্যে একজন ছিলেন নবীজির মেয়ে জাইনাব রাদিয়াল্লাহু আনহুর স্বামী ইনি তখনও মুসলমান ছিলেন না ইনি যুদ্ধবন্দী হয়ে আসলেন ওইদিকে জাইনাব রাদিয়াল্লাহু আনহা তিনি শুনেছেন তার স্বামী বন্দী হয়ে গেছেন
তখন তিনি কি করবেন টাকা পয়সা নাই কিচ্ছু নাই গলার একটা হার ছিল ওই গলার হারটা তিনি রক্তমূল্য হিসেবে পাঠালেন নবীজি গলার হারটা দেখেই চিনে ফেললেন কারণ এটা নবীজির প্রিয়তমা স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার মেয়ে তার মেয়ের বিয়েতে তিনি এটা উপঢৌকন দিয়েছিলেন নবীজি এটার দিকে তাকালেন আর চোখের পানি ছেড়ে দিলেন নবীজি বললেন এটা নিশ্চয়ই আমার মেয়ে জায়নাব পাঠিয়েছে সাহাবীরা এটা গ্রহণ না করে আমরা কি জায়নাবের স্বামীকে এমনিতে ছেড়ে দিতে পারি না নবীজির চোখের পানি দেখে সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যা বলবেন তাই হবে তখন নবীজি বললেন না একটা শর্তের বিনিময়ে তাকে আমরা ছাড়ব শর্ত হলো সে মক্কায় গিয়ে তার স্ত্রীকে আমাদের কাছে পাঠিয়ে দিবে এবং সে আমাদের সাথে আর কখনো যুদ্ধ করবে না বা আমাদের বিরুদ্ধে কাফিরদেরকে সহযোগিতা করবে না এই ওয়াদা দিয়ে প্রতিশ্রুতি দিয়ে যাওয়া লাগবে আবুল আস তিনি এটা মেনে নিলেন এরপরে তিনি মক্কায় গেলেন তার স্ত্রী অর্থাৎ নবীজির মেয়ে জায়নাব রাদিয়াল্লাহু আনহাকে তিনি পাঠিয়ে দিলেন তিনিও মক্কায় চলে আসলেন এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের পরে আরো কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়ে গেলেন কারণ ইহুদিরা আর মুনাফিকরা তারা মুসলমানদের ক্ষতি সাধনের জন্য তারা উপর্যুপুরি বিভিন্ন ধরনের কর্মসূচি নেওয়া আরম্ভ করলো এগুলো আমরা আগামী জুমায় সবিস্তারে আলোচনা করব ইনশাআল্লাহ তারা বিভিন্ন ধরনের কর্মসূচি নিয়েছিল অনেকগুলো সামরিক অভিযান হয়েছে এবং এর কিছুদিনের মধ্যেই আরেকটি যুদ্ধ সংগঠিত হয় যেটা ইসলামের ইতিহাসে যেই যুদ্ধ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা ছিল উহুদ যুদ্ধ এগুলো নিয়ে আমরা আগামী জুমায় আলোচনা করব ইনশাআল্লাহ আজকে যত আলোচনা হয়েছে এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়াসসালামু